চামড়া উঠে যাবে, টাকা নিয়েছে ফেরত দিতে হবে। গ্রামে যারা চুরি করেছে সম্পদের পাহাড় তৈরি করেছে, তাদের গলায় গামছা দিয়ে পঞ্চায়েতের পরে টাকা আদায় করব। আবাস যোজনায় পাহাড় প্রমাণ দুর্নীতির অভিযোগে তোলপাড় গোটা রাজ্য। কেন্দ্রের চাপে একদিকে যখন যোগ্য দাবিদারদের তালিকা তৈরিতে কড়া পদক্ষেপ নিচ্ছে নবান্ন, তখন তৃণমূলেরই একাধিক নেতার বিরুদ্ধে উঠছে আবাস যোজনায় কারচুপির অভিযোগ। ক্ষোভ বাড়ছে দলের অন্দরেও। এই প্রেক্ষাপটেই রাজ্যের শাসক দলকে নিশানা করে ফের হুঁশিয়ারি দিলেন শুভেন্দু অধিকারী ও সিপিএম নেতা সুশান্ত ঘোষ। রবিবার এগরায় শুভেন্দু বলেছেন, আবাস যোজনায় ঘর পাইয়ে দিতে যদি তৃণমূল নেতারা টাকা নিয়ে থাকেন, তাহলে 15 দিনের মধ্যে তাদের টাকা ফেরাবেন তিনি। এরা নিজেরা লিস্ট করেছে, টাকা নিয়েছে লোকের কাছ থেকে, 18 সালের লিস্ট। এখন আশা কর্মী আর আইসিডিএসদের মার খাওয়ার জন্য পাঠিয়েছিল। 28 তারিখে এই লিস্ট বের করানোর কথা, 31 তারিখের মধ্যে টাকা দেওয়ার কথা। যদি টাকা দেয়, আমি জনগণকে বলে যাচ্ছি নজর রাখতে, টাকা যদি নেয়, কেন্দ্রীয় সরকারের টাকা ফেরত করানোর দায়িত্ব আমাদের। এখানেও বলে গেলাম, প্রধানমন্ত্রী আবাস যোজনার 17 দফা গাইডলাইন ব্রেক করে একটা তোলামূলের নেতা যদি টাকা নেয়, 15 দিনের মধ্যে টাকা ফেরত করাবো, নইলে ক্রিমিনাল কেস করাবো তার বিরুদ্ধে। আবাস যোজনার ঘটনাটা প্রশাসনিক স্তরে তদন্ত হচ্ছে এবং যেখানে যেখানে বিচ্যুতি দেখা যাচ্ছে সেই জায়গায় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। অন্যদিকে দুর্নীতির অভিযোগে তৃণমূল জনপ্রতিনিধিদের নিশানা করলেন সিপিএম নেতা সুশান্ত ঘোষ। তার কটাক্ষ, টাকার বিনিময়ে পদ পেতেই দুর্নীতি করেন তৃণমূল নেতারা। যে দলের নেতা হয় তাকে টাকা দিয়ে পদ নিতে হয়, আর যে পঞ্চায়েতের সদস্যের প্রার্থী হতে যায় তাকেও টাকা দিয়ে পঞ্চায়েতের প্রার্থী হতে হয়, যে পুরসভার প্রার্থী হতে হয়, এমএলএ এমপি সবই হতে হয় যে টাকা দিয়ে। সেই জন্য যে টাকা দিয়ে তারা পদ কেনে, সেই পদ পাওয়ার পরে তারা কি করে, তার চেয়ে অনেক বেশি টাকা মজুদ করতে হবে, নালে পরের নির্বাচনে তারা আরো বেশি টাকা দিয়ে পদ কিনতে পারবে না, তাই এদেরকে দুর্নীতি করতে হয়। তৃণমূলের ছোট বড় মেজো সেজো সব নেতারাই হলেন চোর। সিপিএম এর কে সুশান্ত ঘোষ, সে কি বলছে তার উপরে আমাদের কোনো কমেন্ট করার নেই, মন্তব্য করার নেই। আগে পার্টিটাকে সামলান, আজকে আগে বহুদলীয় গণতন্ত্রে এসে ইলেকশন জিতে দেখান, তারপরে মানুষের কাছে গ্রহণযোগ্যতা হোক, তারপরে তাদের কথার গ্রহণযোগ্যতা হবে। আবাস যোজনা নিয়ে একদিকে যখন তৃণমূল বিজেপি সিপিএম এর এই লড়াই চলছে, তখন কার্যত উলটপুরাণ দেখা গেল মালদায়। হরিশ্চন্দ্রপুরের কংগ্রেস পরিচালিত ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতে তালা ঝুড়িয়ে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। অভিযোগ, এই পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান ও তাদের আত্মীয়দের নামও আবাস যোজনার তালিকায় রয়েছে। অবশেষে পুলিশের হস্তক্ষেপে প্রায় 1 ঘন্টা পর পঞ্চায়েতের তালা খুলে দেন বিক্ষোভকারীরা। ঋত্বিক প্রধান, হংসরাজ সিংহ ও করুণাময় সিংহ, এবিপি আনন্দ।